মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর দুপুরে ফায়ার সার্ভিসের রুগুরিরা নয়াগাঁও কাদিরা পাগলার মাজার সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাজারের পাশে একটি দোকানে বসে নাস্তা খায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। পরে জুলহাস প্রধানের বাড়িতে পানি চাইতে গেলে সেখানেই ঘটে বিপত্তি। খাওয়ার পানি ফেলে দিয়ে ইটের টুকরো দিয়ে ঢিল ছুটতে থাকেন তিনি। এতে জুলহাস ক্ষিপ্ত হয়ে তাকে টেনে হেঁচড়ে নদীর ঘাটে নিয়ে যায়। কয়েকজনের অভিযোগ, জুলহাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জুলহাস।